শিবম সেন কলকাতা চ্যানেলে তোমাদের আজকে সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সত্যি বলতে তোমরা যেভাবে এই চ্যানেলে সাপোর্ট করছো, যেভাবে চিঠি লিখছো না আমাকে, তো সবাইকে মন থেকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আজকে যে মেয়েটার চিঠি আমি তোমাদের সকলকে পড়ে শোনাবো না, চিঠিটা পড়ে মনে হচ্ছে মেয়েটার বয়স বোধহয় অনেকটাই কম আছে, বাট সে চিঠিতে এমন এমন কিছু কথা লিখেছে না, সত্যি আমার মন টাচ করে গেছে। আমি এই চিঠিটা পড়ে শোনাচ্ছি, কীভাবে শুরু থেকেই দেখো কীভাবে শুরু করেছে। গতবারের আগের বছর পুজোর আগে বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম। দোকানে ঝোলানো একটা সুন্দর জামা দেখে আমার এত পছন্দ হয়েছিল, আমি বাবাকে না বলে পারলাম না। বাবাকে বলে উঠলাম, বাবা দেখো দেখো জামাটা কি সুন্দর, জামাটা কি সুন্দর। বাবা আমার চোখ মুখ দেখে বুঝতে পেরেছিল যে জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। বাবা আমায় জিজ্ঞেস করলো, মামনি তোর জামাটা পছন্দ হয়েছে? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ বাবা আমার জামাটা পছন্দ হয়েছে। বাবা হাসতে হাসতে বলল, ঠিক আছে বাবা আমি তোকে কাল কিনে দেব। যখনই বাবা বলল কাল কিনে দেব, আমি বাবাকে বলে উঠলাম, কাল যদি বিক্রি হয়ে যায় বাবা? কথাটা শুনে বাবা একটা মিষ্টি হাসি দিয়ে আমার দিকে তাকালো। কিছু সময় পরে বাবা দোকান থেকে সেই জামাটা কিনে এনে আমার হাতে দিল, এবং সত্যি বলতে সেদিন আমি জামাটা হাতে পেয়ে এত খুশি হয়েছিলাম না শিবমদা, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। সারা বাজার আমি বাবার হাত ধরে ঘুরেছিলাম এবং মনে মনে ভাবছিলাম কখন আমি বাড়িতে যাব এবং কখন জামাটা পরে আমি আমার মাকে দেখাবো। বাড়িতে যাওয়া মাত্রই জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমি জামাটা পরে আমার মায়ের সামনে দাঁড়িয়ে পড়লাম। মাও আমাকে দেখে বলল, তোকে ভীষণ সুন্দর লাগছে। সেই জামাটাকে আমি কাছে রেখে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেই রাতে আমি বুঝতে পারিনি। হঠাৎ করে রাতে যখন ঘুম ভাঙল, আমার কানে এলো মা আমার বাবাকে বলছে, তোমার ওষুধের পুরো টাকাটাই আজ মামনির জন্য জামা না কিনলে তুমি পারতে না, অ্যাটলিস্ট দুটো দিন পরে তুমি জামাটা কিনে দিতে পারতে, আজকে তোমার ওষুধটা অনেক দরকার ছিল। শিবমদা আমরা ভীষণ গরিব ফ্যামিলির, আমার বাবা মাটি কাটে, মা ঘরের কাজ করে, কখনো কখনো অন্যের বাড়িতে কাজ করে। আমি শুধু তোমার কাছে একটাই কথা জানতে চাই, মানুষ কিভাবে ধনী হয়? প্লিজ শিবমদা আমি তোমার হাত জোর করে অনুরোধ করছি, তুমি শুধু আমাকে কিভাবে ধনী হয় সেই কথাটা আমাকে বলে দাও। তোমার সঙ্গে কথা বলতে বলতে না নামটাই বলা হয়নি। আমার নাম শম্পা, ঝড়খালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। শম্পা জানি না কেন যে তুমি এত ইমোশনাল করে দিলে আমাকে। সবার প্রথমে তো বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জীবনে একটা কথা মনে রাখো শিবমদার, এই কথাটা, আমরা না দুটো জিনিস চেঞ্জ করতে পারি না জীবনে, একটা হচ্ছে আমার মা, একটা হচ্ছে আমার বাবা। অর্থাৎ আমরা আমাদের মা বাবাকে শুধু জীবন থেকে চেঞ্জ করতে পারি না, বাকি সমস্ত কিছুই তুমি কিন্তু তোমার জীবনে চেঞ্জ করতে পারো। তুমি তোমার মা বাবাকে চেঞ্জ করতে পারবে না, বাকি দুনিয়াকে তুমি চেঞ্জ করতে পারবে, তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে। আজকে যে মানুষটাকে ধনী দেখছো না, কার কথা বলবে বলো? মুকেশ আম্বানির কথা বলবে তুমি? আজকে যত মানুষ দুনিয়াতে ধনী দেখছো না, তার 90% মানুষ না কোনো একটা সময় অনেক দরিদ্র ছিল। আজকে অ্যাপেল কোম্পানি, যার একটা ফোনের দাম 1 লক্ষ টাকারও উপরে, সেই অ্যাপেল কোম্পানির মালিক কোনো একটা সময় না অনেক দরিদ্র ছিল, একটা গ্যারেজ থেকে তার ব্যবসা শুরু করেছিল। আজকে অ্যামাজন কোম্পানি দুনিয়ার সব থেকে বড় বিজনেসম্যান, সে কোনো একটা সময় কোনো শোরুমের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই বিক্রি করত, একটা গ্যারেজ থেকে সে তার ব্যবসা শুরু করেছিল। আজকে ভারতবর্ষের সব থেকে বড় ধনী ব্যক্তি মুকেশ আম্বানি কোথা থেকে শুরু করেছিল? তো এখানে শম্পা তোমাকে বলবো, ধনী গরিব কখনো কারো গায়ে লেখা থাকে না, প্রত্যেকটা মানুষ তার কর্মের ফল পায়। কি বললাম? প্রত্যেকটা মানুষ তার কর্মের ফল পায়। আজকে মুকেশ আম্বানি তার কর্মের ফল পেয়েছে। অর্থাৎ সবার প্রথমে না তোমার কর্মটাকে বেছে নিতে হবে, স্বপ্ন দেখতে হবে, অনেক বড় স্বপ্ন দেখো। তোমাকে জীবনে কিছু একটা অ্যাচিভমেন্ট করতে হবে, এক বড় কিছু একটা অ্যাচিভমেন্ট করতে হবে।
দেখবে তুমিও সেই মানুষগুলোর মধ্যে পৌঁছে যেতে পারবে। তুমি তোমার বয়স আমার সঙ্গে শেয়ার করোনি, যদি শেয়ার করতে তাহলে আমি বলতে পারতাম তুমি এই সময় কোন কোন কাজগুলো করতে পারবে। একটা ছোট্ট করে একটা কথা বলি, আমার আরও একটা চ্যানেল যেটা শিবম সেন বাংলা চ্যানেলে গিয়ে তুমি একটা নাম্বার দেখতে পাবে, সেই নাম্বারে ফোন করে দেখবে কল তুলবে, তোমার ফোন তুলবে অর্পিতা বলে একটা দিদি, অর্পিতা দিদির সঙ্গে কথা বলো, বলো আমি ঝড়খালি থেকে শম্পা কথা বলছি, দেখবে আমার সঙ্গে কথা বলিয়ে দেবে তারা, আমার সঙ্গে তুমি কথা বলতে পারবে এবং তোমার যে বয়স আছে তুমি কি করতে পারো এই বয়সে, বা তুমি যেখানে আছো সেখান থেকে কি কাজ সহজে শুরু করতে পারবে আমি সেটার কিছু আইডিয়া তোমাকে দিয়ে দেব। মনে জেদ নিয়ে সেই কাজগুলোকে শুরু করো, ডেফিনেটলি 100% তুমি জীবনে সফল হতে পারবে এবং আমি তোমার প্রত্যেকটা স্টেপে অ্যাজ এ দাদার মতো হেল্প করব। ভালো থেকো তুমি। আরও একবার বলছি, যখনই তোমার মন খারাপ হবে বা কিছু মনে করবে তখনই তুমি তোমার একটা চিঠি আমাকে লিখতে পারো, তোমার চিঠি পেলে আমি ভীষণ খুশি হব। তোমার বাবা মাকে আমার প্রণাম জানিও, সকলে ভালো থেকো, আজকের মতো এতটাই। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন না, আপনাদের মনের মধ্যে যদি কোনো কথা বা তোমাদের মনের মধ্যে যদি কোনো কথা জমানো থাকে আমার সঙ্গে শেয়ার করতে পারো। যদি ব্যবসা শুরু করেছো, ব্যবসায় কিছু প্রবলেম হচ্ছে, বাড়ির লোক তোমাকে ব্যবসা শুরু করতে দিচ্ছে না, কিছু বি প্রবলেম হচ্ছে আমাকে চিঠি লিখে জানাতে পারো, তোমাদের চিঠি পেলে সত্যিই আমি খুশি হব। আজকের মতো এতটাই, ভালো থেকো তোমরা সবাই।